অবশেষে ফাঁস হলো টাইটানিক ডোবার আসল রহস্য। ইতিহাস সাক্ষী রয়েছে, আটলান্টিকের তলদেশে আজও ঘুমিয়ে রয়েছে টাইটানিকের অবশিষ্টাংশ। জানা গিয়েছিল হিমশিমের ধাক্কায় ভেঙে দুটুকরো হয়ে গিয়েছিল টাইটানিক। এত বছর কেটে যাওয়ার পর ফের জল্পনা উঠেছে টাইটানিকের ধ্বংস হয়ে যাওয়ার কারণ নিয়ে। হিমশৈল নয়, আগুনই নাকি টাইটানিকের ধ্বংসের কারণ। টাইটানিকের ধ্বংসের পরিপ্রেক্ষিতে সম্প্রতি আইরিশ সাংবাদিক মেলোনি ঠিক এমনটাই জানিয়েছেন। গত 30 বছর ধরে তিনি টাইটানিকের উপরে গবেষণা চালাচ্ছেন। তিনি জানিয়েছেন, আগুনের কারণে জাহাজটি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। তার মতে হিমশৈলটি ধাক্কা মারার ফলে জাহাজটির সেভাবে কোনো ক্ষতি হয়নি। অথচ আজকের দিনে দাঁড়িয়ে এই সত্যটি সকলেরই অজানা। 1912 সালে বেলফাস্ট থেকে রওনা হওয়ার পরই জাহাজের নিম্নবর্তী অংশে যে আগুন জ্বলছিল সেই আগুনে জাহাজের খোলটিকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। প্রায় 4 দিন পর সেই আগুন নেভানো হয়। প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জাহাজের খোলটিকে ভঙ্গুর করে দিয়েছিল। ফলত ওই হিমশৈলের ধাক্কা লাগার পরে ভেঙে যায় জাহাজটি। না হলে ওই হিমশৈলটির ধাক্কায় জাহাজটি ভেঙে যেত না। 1912 সালে টাইটানিক ডুবে যাওয়ার ঘটনায় মৃত্যু হয় প্রায় 1500 মানুষের। 1912 থেকে লোকমুখে শোনা যেত যে 300 ফুটের একটি গভীর ক্ষতের কারণে জাহাজটি ভেঙে যায়। যদিও ধ্বংসাবশেষ পরীক্ষার পর সেরকম কিছু খুঁজে পাওয়া যায়নি। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডি ওয়েবসাইট।